فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته والحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে লাইলাতুল কদরে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলা কি বলবেন সম্মানিত ভাই এ মর্মে হাদিস রয়েছে আনবি আল্লাহ আনহ আনী নবী সাল সাল্লাম কল মানসামা রানা ইমানা নোয়িস গফির আলাহুমা তকদ্দা মিন জাম্ ওমান কমা লাইলাত কদরি ইমানা নোহিস গফির আল্লাহ হুমা তাকদাম জাম্ রাহুল বুখারি মুসলিম বুখারি রহমাল্লা হাদিসটি নিয়েছেন দুই হাজার নম্বর হাদিস আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমান এবং নেকির আশা নিয়ে সিয়াম রাখবে আল্লাহ সুবাহা তার আগের গুণা খাতা মাফ করে দিবেন এরপরে বলছেন যে ব্যক্তি ইমান এবং নেকির আশা নিয়ে তারা বিশ্বালাত অথবা তাহাজ সালাত পড়বে তার আগের গুনা খাতা আল্লাহ সুবাহান তালা মাফ করে দিবেন তারপরে বলছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং নেকির আশা নিয়ে জাগ্রত হবে আল্লাহ সুবাহানা তালা তার আগের গুনা খাতা মাফ করে দিবেন সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবাহানা তালা বলেন ইন্না আনসাল্লাহ হুফি লাইলাতুল কদরি ওমা আদরা কামা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি হৈরুম মিন আলফি সাহার এখানে আল্লাহ সুবাহানা তালা বলছেন যে নিশ্চয় আমি নাজিল করেছি এ কোরআন মহা মহিমাম্বিত রাত্রিতে সম্মানিত রাত্রিতে আর আপনি কি জানেন সম্মানিত মহিমাম্বিত রাত্রি কি মহিমাম্বিত বা সম্মানিত রাত্রি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তার মানে লাইলাতল কদর হাজার মাস থেকে মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই রাত্রে প্রত্যেক কাজের জন্য ফ্রেস্তাগুন এবং রুহ তাদের প্রতিপালকের আদেশক্রমে অবতীর্ণ হয় রুহ এখানে ফ্রেস্ত জিবরিল আলাহি সাল্লাম রুহ বলতে জিবরিল আলাহি সাল্লাম সেই রাত্রি শান্তি 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 ফজর হওয়া পর্যন্ত থাকে তার মানে লাইলাতুল কদরে কেউ যদি এবাদত করে হাজার মাস থেকেও সেটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তাই এটা ফজর পর্যন্ত থাকে তাই যে সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি যে আমরা লাইলাতুল কদরে এ বাদত বন্দিগীর মাধ্যমে আমরা কাটাবো আর লাইলাতুল কদর নির্দিষ্ট করে নির্দিষ্ট করে কোনো হাসই হাদিস নেই যারা আমরা দেখা যায় আমাদের দেশে বিভিন্নভাবে আমরা পালন করি যে আমরা সাতাইশ তারিখে আমরা লাইলাতুল কদর বলে সবাই এই দিবস এভাবে আমরা পালন করি রাত্রি যে না এটা দ্বারা এক রাত্রি আপনি করবেন এটা আপনার হাজ দ্বারা প্রমাণিত নয় তাই আপনাকে বলা হয়েছে যে আপনি শেষ দশকে শেষ দশকে আপনি এব মাধ্যমে কাটাবেন যে হাদিসটির আগে বলেছি অন্যভাবে উত্তর দেওয়াতে এখানে ইমাম বুখার রাহমাল্লাহ হাদিসটি নিয়ে এসেন দুই হাজার চব্বিশ নম্বর হাদিস আয়সা থেকে বনে তিনি বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন শেষ দশক চলে আসতেন না শেষ দশক রমজান মাসের বিশ তারিখের পর শেষ দশক তখন তিনি এই বাদতবন্দীগীর জন্য প্রস্তুত হতেন এবং তিনি রাত্রে জাগতেন আর পরিবারদের জাগাতেন জি এরপরে যে হাদিস জানি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিস এবং বখার রহমাল্লা নিয়েছেন দুই হাজার সতেরো নম্বর হাদিস যেখানে তিনি বলছেন যে লাইলাতুল কদর বিত বিজড় সংখ্যাগুলাতে তালাস করার জন্য বলছেন রমজান মাসের শেষের দশকের বিজোড় যেগুলা সংখ্যা রয়েছে একুশ তেইশ তারপর পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রিগুলাতে দেখার জন্য বলছেন আমরা সেগুলো তালাশ করবো এই বাদতের মাধ্যমে আমরা কাটাবো জি আর নির্দিষ্ট করে সাতায় রমজানকে আমরা যেটা আমরা এবাদবন্দি করি লাইলাতুল কদর বলি এটা হাজ দ্বারা প্রমাণিত নয় যা আমরা করি ওগুলা ভুল করি আপনার জীবনে আর এ সময় পাওয়া যাবে না হতে পারে এ রমজান পেয়েছেন সামনে রমজান নাও পেতে পারেন তাই আপনি শেষ দশকে আল্লাহ রসুল সাল্লাহ সালাম এবাদতবন্দি করেছেন আপনি নিজে করবেন পরিবার পরিজনকে জাগাবেন কোরআন পড়বেন সালাদ পড়বেন এবাদতবন্দি করবেন নিজে পড়বেন আপনার পরিবার পরিবেজনকে জাগাবেন এটাই হলো আল্লাহ রসুল সাল্লু সাল্লামের আদর্শ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করাই আপনার জন্য আমার জন্য কল্যাণ তাই আপনাকে লাইলাতুল কদর দেখার প্রয়োজন নেই আপনি এবাদতবন্দি করলেই সে রাত পেয়ে গেলে ইনশাল্লাহ হাজার মাসের সমান স্বভাব আপনি পেয়ে যাবেন তাই লাইলাতুল কদরে যেগুলা বর্জনীয় তা হল যে লাইলাতুল কদর আপনার সে রাত আসলে যেমন সাতারাত সাতাশ রাত আসলেই পটকা ফোটায় অনেকে অনেকে আপনার সে রাত্রে দেখা যায় গরু খাসি জবাই করে ধুমধাম করে তারা যেন একটা অনুষ্ঠান করে এগুলা সহিজ দ্বারা প্রমাণিত নয় বরং যেগুলা শেষ দশক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জাগতে বলেছেন নিজে জেগেছেন পরিবারকে জাগাছেন জাগাইছেন করেছে করেছেন তো আমরা শেষ দশক যদি নাও পারি অন্তত যেগুলা বিজোর সংখ্যা রয়েছে আমরা সেগুলো চেষ্টা করব নির্দিষ্ট করে সাতাশ এর জনেকে আমরা না জেগে বরং যেগুলা বিজোড় যা রয়েছে একুশ তেইশ পঁচিশ আর সাতাইশ উনত্রিশ এগুলাতে আমরা জাগ্রত থেকে ইবাদতবন্দি করব আর যেটা খাবার তৈরি করে দামদম করে দেখা যায় মানুষের শুধু খাই কিন্তু এবাদতবন্দি হয় না তাই এগুলা থেকে দূরে থাকাই এগুলা বর্জনের বিষয় এগুলা বর্জনের বিষয় তারপরে দেখা যায় যে কেউ এ আসলে পারে পটকা ফোটাই ঈদের রাত্রে যেমন পটকা ফুটাই তারা অনুরূপী তারা আপনার সাতাশের ওজনে আসলে পটকা ফুটাই এগুলা বর্জনের বিষয় অনুরূপী বর্জনের বিষয়ে নির্দিষ্ট করে এক রাতে এবাদত করা এটা সহাজ দ্বারা প্রমাণিত নয় তাই এটাও বর্জনীয় বিষয় এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাই অনেকে দেখা যায় যে সে রাত্রিতে ওজন সেহ করে গোটা রাত্রি কেটে দেয় কাটিয়ে দেয় মানুষকে এ করার সুযোগ দেয় না এটাও বর্জনের বিষয় তাই ও রাত্রিতে নিজে নিজে এ বাদতবন্দি করবে আল্লাহর কাছে কাঁদবে কাটবে আল্লাহর কাছে কাঁদবে কাটবে নিজে জাগবে তাই যে শেষ দশক যদি আমরা পারি এতে কাপ অথবা রসুল রসুলসাল্লাম যেভাবে জেগেছেন নিজে জেগেছেন পরিবারকে জাগেছেন সেটা পারলে আলহামদুলিল্লাহ আর না পারলে অন্তত বিজড় যেগুলা বিজড় রাত্রি সেগুলা জাগার চেষ্টা করব আল্লাহ হানা তালা যেন আমাদের এইভাবে আমল করার তৌফিক দান করেন কারণ আল্লা হানা আলা বলেন